হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে নেক্সট কী হবে, আর এখানে মার্কেট কতদিন পর্যন্ত ডাউন ট্রেন্ডে এখানে থাকতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর এখানে ইলন মাস্ক এখানে ডজকয়েনের উপরে ডজকয়েন প্লাস টুইটারকে এখানে কোনো লিঙ্ক আপ করতে যাচ্ছে কি না, যেটার মানে ইন্ডিকেশন আমি অনেক আগে দিয়েছিলাম আপনাদেরকে, যে এরকম যদি টুইটারকে বাই করে নেয় ইলন মাস্ক, বাই অলরেডি করে নিয়েছে, এবার টুইটারকে বাই করার পরে টুইটারের সাথে ডজকয়েনকে এখানে আপনার কোনোভাবে যদি কানেক্ট করে দেয় দুটো জিনিসকে, তাহলে এখানে ডজকয়েনের প্রাইস কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর এটা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেইমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে, এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান, এ টু জেড শিখতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে এখানে দেখে নিই, বিটকয়েনকে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমি নিয়েছি, 4 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে। এর আগের যে লাস্ট মার্কেট আপডেটের ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, 4 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে এখানে ইন্টারেস্টিং একটা জিনিস এখানে প্লে করছে চার্টের মধ্যে। দেখুন এখানে বারবার এখানে লোয়ার লোকে এখানে টাচ করছে, ঠিক আছে, একবার এখানে নিচে আসছে প্রাইস, নিচে আসার পরে উপরের দিকে যাচ্ছে, তারপরে আবারও কিন্তু লাস্ট যে নিচের মধ্যে এসেছিল তার থেকেও আরও নিচের মধ্যে চলে আসছে, এটাকে বলা হচ্ছে লোয়ার লো। আর যখন আপনার এমনও হয়তো আপনি শুনেছেন অনেকবার যে হায়ার হাই কাকে বলে, যখন একবার বিটকয়েন উপর দিকে যায়, উপরে এক জায়গায় গেল, সেখান থেকে নিচের মধ্যে আসলো, আবার তার আগে যেখানে একদম টপ পর্যন্ত গিয়েছিল সেটাকে ব্রেক করে আবার উপরে চলে গেল, সেটাকে বলা হচ্ছে হায়ার হাই। এবার এখানে লোয়ার লো মধ্যে এখানে কতদিন থেকে এটাকে ট্রাই করছে দেখুন, বেশ কয়েকদিন থেকে এই প্যাটার্নটা কিন্তু এখানে চলছে। আর এখানে গতকালকের লাস্ট আপডেটের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এবার যদি বিটকয়েনের নেক্সট এখানে যদি আরেকটুখানে ডাউন হয় তাহলে দেখবেন লাস্ট যে লোয়ার লোটা আছে সেটাকে ব্রেক করে আরও একটু নিচের মধ্যে নামবে। তো এক্স্যাক্টলি কিন্তু এরকমই হয়েছে, এখানে চার্টের মধ্যে দেখলে সে বোঝা যাচ্ছে। এখানে দেখুন প্রথমে এখানে আপনার প্রাইস এসেছিল 39,000, তারপর এখানে মার্কেট উপরে গেছে, মার্কেট নিচের মধ্যে তারপরে নেমেছে আপনার 38,500 পর্যন্ত এসেছে, মানে আগে যে লোয়ার লোটা ছিল তার থেকে কিন্তু আরও এখানে লো আরও নিচের মধ্যে চলে এসেছে। তারপর এখানে মার্কেট আবার উপরে রিকভারি দেখিয়েছিল, রিকভারি নিয়ে আবারও এখানে নিচের মধ্যে চলে আসে, নিচের মধ্যে এবার লাস্ট এখানে ছিল আপনার 38,500, তারপরে এটা চলে আসে 38,200। এবার তারপরে আবারও মার্কেট উপরের দিকে যায় কিন্তু তারপরও এখানে উপরে সাস্টেন করতে পারে না প্রাইস, তারপর এখানে প্রাইস চলে আসে 37,600, আর আগে এটা লাস্ট লোয়ার লো ছিল 38,100-200 এরকম সামথিং কিছু। এবার তারপরে চলে আসে আপনার 37,700, তারপরে এখানে মার্কেট আবারও একটু উপরের দিকে যায়, তারপরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, দুই দিন আগে যে মার্কেট আপডেটের ভিডিওটা দিয়েছিলাম তখন প্রাইস এর আশেপাশে ছিল, এখানে উপরের দিকে ছিল, তারপরে এখানে আবারও একটা ছোটোখাটো এখানে ডাউনফল হয়ে যায়, এবার এখানে প্রাইস চলে আসে আপনার 37,400, ঠিক আছে, লাস্ট যে লোয়ার লোটা ছিল সেটা হচ্ছে আপনার 37,700, এখানে এরপরে চলে আসে 37,300-400 এরকম সামথিং কিছু এখানে চলে আসে, আর এখন বর্তমানে এর প্রাইস চলছে 38,700। এবার নেক্সট এখানে কী হতে পারে দেখুন এখানে অ্যাকচুয়ালি উপর মধ্যে তেমন কোনো ভলিউম আমরা এখনও দেখতে পারছি না, ঠিক আছে, আর মার্কেটের আপনার সেন্টিমেন্টও কিন্তু এখনও নেগেটিভ সেন্টিমেন্টই আছে। এত বড় একটা গুড নিউজ এসেছিল মার্কেটের মধ্যে যে ইলন মাস্ক টুইটারকে বাই করেছে, তারপর টুইটারের সাথে ডজকয়েনের একটা লিঙ্ক আপ করার ট্রাই করছে, কানেক্ট করার ট্রাই করছে, তারপরে এখানে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে না, আর তারপরে এখানে কিছু কিছু ব্যাড নিউজ এখানে বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে। আর একটা জিনিস কি, যখন এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট যখন বিয়ারিশ থাকে, প্যানিকে থাকে, তখন কিন্তু একের পর এখানে নেগেটিভ নিউজ আসতেই থাকে, ঠিক আছে, যেমন এখানে ওয়ারেন বাফেট এখানে আবার বলে দিল যেখানে গোটা বিটকয়েনকে যদি এখানে $25 দিয়ে তাকে দিয়ে দেয় তাও সে এখানে বাই করবে না সেটাকে। তো এই টাইপের যে জিনিসগুলো মার্কেট যখন এখানে ডাউন থাকে তখন এগুলো এই ধরনের নিউজ এখানে আসতেই থাকে, ঠিক আছে, কিন্তু আবার দেখবেন যখন এখানে মার্কেট আবার উপরে চলে গেছে, মার্কেট আবার নিউট্রাল জোনের মধ্যে আছে, একটা সেফ জোনের মধ্যে আছে, তখন দেখবেন এখানে আপনার মার্কেটের মধ্যে খুব বেশি নেগেটিভ নিউজ আসবে না, আসলেও খুবই কম আসবে, সেগুলো মার্কেটের উপরে তেমন কোনো ইফেক্ট ফেলে না। আর এখানে নেক্সট বিটকয়েনের মধ্যে কী হতে পারে, উপরের দিকে যেহেতু এখানে তেমন কোনো ভলিউম নেই, এখানে আবার যদি বিটকয়েন নিচের মধ্যে নামে তাহলে এখানে এটা ধরে নেবেন যে 37,200 এটাকে কিন্তু ব্রেক করে দেবে, লাস্ট এখানে এসেছিল আপনার লোয়ার লোটা ছিল 37,200, এটাকে ব্রেক করে দিয়ে আরও এখানে একটু হলেও কিন্তু নিচের মধ্যে নামবে। আর আমি এখানে লাস্ট এখানে দেখছি 36,300, এটা বিশাল বড় একটা হেভি একটা স্ট্রং একটা সাপোর্ট জোন আমাদের জন্য এটা। তো এখানে যদিও আসে এখান থেকে একটা কুইক বাউন্স এখানে দেখাতে পারে, ঠিক আছে, আর যে ট্রেন্ড লাইনটা দেখছেন এই ট্রেন্ড লাইনটাকে যদি এখানে রেসপেক্ট করতে থাকে তাহলে এখানে মোটামুটি আমরা এখানে যে 50 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে সেখানে আমরা আবার ট্রাই করতে যাব। আর এখানে বিটকয়েনের জন্য নেক্সট যে একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স আমি দেখছি সেটা হচ্ছে আপনার 20 ডেলি MA, এটা হচ্ছে আপনার ডেলি ক্যান্ডেলের মধ্যে আমাদেরকে দেখতে লাগবে, ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে 20 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে আমাদের 39,700, এখানে আছে আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজ, তো এটা কিন্তু বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স, কিন্তু এর উপরে যেতেই পারছে না,
এখানে আপনার টেস্ট করতে পারছি না, মনে করুন এটা তো একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটাকে ব্রেক করবে কি করবে না সেটা তো পরের ওভার, কিন্তু এটাকে মানে টেস্ট করতেই যাচ্ছে না, এখানে যাচ্ছেই না প্রাইস, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে উপরের দিকে তেমন কোনো ভলিউমই নেই, এখানে মার্কেট এখনো প্যানিকের মধ্যে আছে। আর তারপর নেক্সট যে আরেকটা হেভি একটা রেজিস্ট্যান্সের জোন আমাদের জন্য হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার 50 ডেলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আপনার 40,900 এর আশেপাশে আছে। এবার এখানে দেখুন আপনি কি করবেন, আমি আপনাদেরকে আবারও বলবো, যদি আপনি মিড টার্ম কিংবা লং টার্মের জন্য এখানে দেখে থাকেন তাহলে আপনি এখানে অবশ্যই অ্যাকুমুলেট করবেন, অনেক ভালো ভালো স্ট্রং কয়েনগুলো আছে যেগুলো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন, অনেক ডিপের মধ্যে আছে, সেগুলোর মধ্যে অ্যাকুমুলেট করুন। আর তার মানে এই না যে একবারই সব বাই করবেন, এখানে ডলার কস্ট অ্যাভারেজ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই টাইপের যে এডুকেশনাল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন, আমার চ্যানেলের মধ্যে আছে, আর এগুলোর প্রত্যেকটারই লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। এগুলো দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন, আপনি লং টার্মের জন্য এখানে ইনভেস্ট করুন কিংবা মিড টার্মের জন্য কিংবা শর্ট টার্মের জন্য, আপনি যে মানে যে টাইম ফ্রেমের জন্য এখানে মানে ইনভেস্ট করুন না কেন, আপনার অত্যন্ত প্রয়োজন এটা যে এখানে এই মানে বেসিক জিনিসগুলো অন্তত জেনে রাখা, যেমন পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ডলার কস্ট অ্যাভারেজ, রিস্ক ম্যানেজমেন্ট, এইসব জিনিসগুলো জেনে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেগুলো গিয়ে আপনি ওখানে চেক আউট করতে পারেন। এবার যদি নেক্সট দেখে নিই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 28, তো মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে, গতকাল এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, এখানে আমরা দেখছি বর্তমানে ফিয়ারের মধ্যে আছে, আর এখানে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক দেখিয়েছিল, আর লাস্ট মানে যখন এখানে মার্কেট একদম নিচের মধ্যে নামতে থাকে এরকম কখনো যে ডাইরেক্ট নিচের মধ্যে নামবে, এখন কিন্তু মার্কেট সেফ হয়ে যায়নি, ঠিক আছে, আমার কিন্তু ধারণা এখন আরও একবার এখানে নিচের মধ্যে নামতে পারে, আর নিচের মধ্যে নামলে এটা কিন্তু 37,400 যে লাস্ট লোট আছে এটা থেকে কিন্তু আরও নিচের মধ্যে নামবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রেডিংকে এখানে সেট আপ করবেন। এবার যদি কিছু নিউজ এখানে দেখে নিই, যেমন এখানে প্রথম নিউজটা আমি নিয়েছি, ইলন মাস্ক অ্যান্ড মার্ক কিউবিন ডিসকাস ইউজিং ডজকয়েন টু সলভ টুইটার স্প্যাম প্রবলেম, মানে টুইটারের মধ্যে এই প্রবলেম, টুইটারের যে স্প্যাম প্রবলেমটা আছে এটাকে সলভ করার জন্য এখানে ডজকয়েনকে কি কোনোভাবে এখানে কানেক্ট করা যায়, ডজকয়েনকে এখানে কোনোভাবে ইউজ করা যায়। এতদিন আমরা বলতাম যে এখানে ডজকয়েনে কোনো ইউজ কেস নেই, সেজন্য এটা একটা মিম কয়েন, আর মিম কয়েন আমরা তাদেরকে বলি যেগুলো মার্কেটের উপরে হাইপ ক্রিয়েট করে এখানে চলে যায়, একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ায়, তার মানে কোনো ইউজ কেস নেই, সেজন্য আমরা সেগুলোকে বলি ডজকয়েন, সরি সেগুলোকে আমরা সেই জন্যই বলি মিম কয়েন। তো এখানে ডজকয়েনে যদি এরকম একটা ইউজ কেস বের করে দেয়, ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা বড় ইউজ কেস হয়ে দাঁড়াবে ডজকয়েনের জন্য, টুইটারের যে স্প্যাম প্রবলেমটা আছে এটাকে যদি সলভ করার জন্য ডজকয়েনকে কোনোভাবে এখানে কানেক্ট করা যায় তাহলে কিন্তু এখানে ডজকয়েনের মধ্যে হিউজ একটা প্রফিট আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, ডজকয়েন অনেক উপরে চলে যাবে। আর সেই জন্য আমি অনেকদিন থেকে আপনাদেরকে বলছিলাম যে ডজকয়েনকে এখানে হোল্ড করুন, কিছুটা ডজকয়েন হলেও এখানে আপনাকে হোল্ড করতে লাগবে, ঠিক আছে। আর এটা আমি এখন থেকে বলছি না, মনে করুন 3-4 মাস 5 মাস থেকে আমি এখানে বলছি আপনাদেরকে যে ডজকয়েনটাকে এখানে কিছুটা পরিমাণে ডজকয়েন হোল্ড করা মানে প্রয়োজন আপনাদের, এখান থেকে আপনারা হিউজ একটা প্রফিট এখানে নিতে পারবেন। কেন? কারণ আমি জানি যে এর পেছনে ইলন মাস্ক আছে, আর যে কয়েন যে কোনো জিনিসই যার পেছনে ইলন মাস্ক এখানে থাকে, ঠিক আছে, সেটাকে মানে কিছু না কিছু একটাও করবেই। তো এখানে যদি এরকম একটা কিছু হয়ে যায়, টুইটারের সাথে ডজকয়েন এখানে কানেক্ট হয়ে যায়, কোনো একটা ইউজ কেস বের হয়ে আসে, তাহলে এখানে আরও কিন্তু হিউজ পাম্প ফ্যাক্টর দেখতে পারবেন। আর বর্তমানে এখানে ডজকয়েনের প্রাইস আপনার চলছে 0.13 সেন্ট এত সামথিং কিছু চলছে। তো এটাকে লং টার্মের জন্য আমি এটাকে $1 কোনো ব্যাপারই না, এটার যে অল টাইম হাই ছিল এটার অল টাইম হাই আপনার চলে গিয়েছিল লাস্ট ছোটোখাটো বুল সিজনে 0.74 সেন্ট, আর এটাকে আমি কিন্তু মানে $1 কোনো ব্যাপার না, $1টা মানে আরামে যেতে পারে, ঠিক আছে, যদি টুইটারের সাথে এরকম একটা কিছু কানেক্ট হয়ে যায়, ইউজ কেস নিয়ে আসে, আর এখানে বিটকয়েন যখন স্টেবল হয়ে যাবে তখন এটা খুবই সহজে ডজকয়েন $1 চলে যেতে পারে, কারণ এটা অলরেডি এর অল টাইম হাই হচ্ছে আপনার 0.73 সেন্ট, তাই না? আর এখানে মাত্র 27 সেন্ট হলেই এখানে $1 হয়ে যায়, তো $1 তো এটা মানে যাবেই। তো এখানে নেক্সট যে নিউজটা বেরিয়ে আসছে, গুগলের যে ফর্মার সিইও আছে তিনি এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে ইনভেস্ট করছেন, বিশেষ করে আপনার Web3-র উপরে, ঠিক আছে, এটা একটা গুড নিউজ মার্কেটের জন্য, কিন্তু ব্যাড নিউজও আছে, তো সেগুলোকে আমি নিচ্ছি না। আর তারপর যে নিউজটা বেরিয়ে আসছে, সুইস ন্যাশনাল ব্যাঙ্ক বাইং বিটকয়েন ইজ নট এ প্রবলেম ফর আস, মানে সুইস যে ন্যাশনাল ব্যাঙ্ক আছে তারা এখানে বলেছে, তাদের থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিটকয়েন বাইসেল করা তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, তাদের যে মানে কাস্টমার আছে তারা এখানে এটা করতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।